हेलो वेलकम टू आवर चैनल मायर रंधनशाला। आज के रेसिपि शीर खुरमा। सामने ही मुसलमान दादा दीदी भाई बोन रमजान पर्व, तो से उपलक्षे माँ आज के शीर खुरमा कर। तो आसन देखे नी की इनग्रिडियंट्स लगे और क्यों कि कर शीर। अर्थात हमें जतटुकू जानी मानी मार का जतटुकु जेने शीर अर्थात दूध मिल्क के बोले, मिल्क के शीर बोले, और खुरमा अर्थात डेट्स, डेट्स मीन्स खेजूर। तो जस्ट इटा मीन्स हो खेजूर दिए दूधटा के करे ओरा। तो आसन देखे नी माँ क्यों कि कर बा मायर जतटुकु जाना सेटुकु दिए हमें बोल, जो भूल है क्षमा कर देवें। तो आसन देखे नी माँ की कर एखने अच्छा आमी एटा बोले दीची, एटा होच्छे मा करेछे एखाने मिल्क पाउडार नियेछे आमुलियार, सेटा आपनारा आमुल स्प्रे नीते पारेन सेटा कथा ना। तो एखाने मिल्क पाउडार आर मिल्क दिए माने लिकुईड मिल्क दिए माए खीरटा करेछे, तार मध्ये दिएछे खेजूर। अच्छा और ये रेड कलरटा शीर खुरमार मध्ये आसे रेड ना, एकटु ए देखुन ये कलरटा आमी एकटु हाताय तुले देखाओ। ये जे कलरटा आसे से कलर कलर आसार जो एक प्रसेस माँ कर प्रसेसटा दीची। एर मध्य माँ मिल्कमेड एड कर, हाँ अपनारा बोलते मिल्कमेड दिए कलर आसे ना, हमें दीची माँ की करेजे। एखे मिल्कमेडर कौटोटा रही है, ये मिल्कमेडर कौटोटा माँ प्रेसार कूकारे चार पाँचटा सीटी मेरे दिए बंद कर सीटी दिए ये कारण जैसे मिल्क मिल्कमेडर कौटोटा कैरामलाइज हो जाए, मैं कलर की चेंज हो जाए। तो सेटा हुए से सेई कारणे तारपरे सेटा होवार पर माँ ओटार साथे दूधटा मिशिएछे। खोटर मध्ये आर नेई मिल्कमेड, नाहले आमी आपनादेर देखातम, आमादेर उचित छिलो एकटु रेखे देवा। सरि एर मध्ये एटा शेष हो गेछे कौटोटा, नाहले आमरा खुले आपनादेर देखिए दिते पारतम। तो माँ दूधेर साथे मिशिएछे, आमी आर क्लियर करते पेरेछि ब्यापारटा। माँ दूधेर साथे एखाने लिकुईड दूध नियेछे प्लस मिल्क पाउडार नियेछे जेटा आमुलिया, तार साथे खेजूर दिएछे, दिए एटाके आध घंटा धरे जाल दिएछे, मैंने जाल दिए दिए बेपारे एने। और एदी के मिल्कमेडर जो कौटोटा से मिल्कमेडर कौटोटा माँ प्रेसार कूकारे चार पाँचटा सीटी दिए दिए कैरामलाइज कर दिए तरह ओईजे माँ दूधा खीर कर दोटो खीर और खेजूर मिक्स कर गुड़ो दूध और लिकुईड दूध मिक्स कर। तो सेटार साथे मिल्क मिल्कमेडा मिल्कमेड जेटा प्रेसारे दिए कर সেটা এর সাথে মিক্সড করে দিয়েছে, দিয়ে এরকম ভাবে এনেছে। প্রায় 45 মিনিট ধরে মা দুধটাকে করেছে, 45 মিনিট ধরে মা দুধটাকে করেছে। এবার আসুন আর আদার ইনগ্রেডিয়েন্টস মা কি নিয়েছে কি করছে দেখে। ঘি দিয়েছি কড়ায়। আচ্ছা কড়ায় ঘি দিয়েছে, ঘি তো অলরেডি গলে গেছে, তাড়াতাড়ি দিয়ে দাও মা। হ্যাঁ এরপর কি দেবে? আচ্ছা খেজুর এখানে দেখানোর জন্য রেখেছি। হ্যাঁ খেজুর। আচ্ছা ঠিক আছে, এর মধ্যে কি দিচ্ছ মা? কাজু। কাজু দিচ্ছ আর আমন্ড? কাজু আর আমন্ড দিচ্ছ। আচ্ছা মা কাজু আর আমন্ড দিচ্ছে। মা তুমি কি দুধে চিনি দিয়েছিলে? হ্যাঁ সেটা বলো নি তো। চিনি দিয়ে জাল দিয়েছি বৃষ্টির জন্য, ঠিক আছে এখন বলে দে। না না আমি সেটার কথা বলছি না, আসলে দেখানো হয়নি তো সামনে, ওনারা ওদের অসুবিধা হতে পারে। আসলে এটা করতে 45 মিনিট লেগেছে, যার জন্য আমরা করে রেখেছি, এতক্ষণ ধরে আপনাদের করে দেখাবো সেটাও তো একটা সময়। আচ্ছা মা এখানে সিমাইটা গিয়ে ভাজছে, এই যে সিমাইটা। আচ্ছা আমি একটা জিনিস বলিনি, যেটা এর মধ্যে মা চিনি কতটা চিনি দিয়েছো? হাফ কাপ চিনি দিয়েছো, হাফ কাপ চিনি এর মধ্যে অ্যাড করা আছে। আপনারা কিছু মনে করবেন না, আসলে এটা করে রাখতে হয়েছে কারণ 45 মিনিট লেগেছে এটা করতে, কারণ এটা জাল দিয়ে কিক করতে অনেক সময় লেগেছে। তার মধ্যে মিল্কমেডটাকে ক্যারামেলাইজ করা সেটা আলাদা লেগেছে, প্লাস খেজুর দিয়ে ফুটিয়ে খেজুরটা কিন্তু একদম গলিয়ে দেয়নি মা, শক্ত আছে কিন্তু নরম, খুব শক্ত না খুব নরমও না, গলিয়ে দেয়নি। তো এটা করতে অনেকক্ষণ লেগেছে, তার জন্য এইটা আমরা সবাই পারেন বলে কেউ দেখায়নি, এই প্রসেসটা আমি শুধু বলে দিলাম। আর মা এর মধ্যে হাফ কাপ চিনি দিয়েছে, তাহলে আমি বলে দিচ্ছি আর একবার ফাইনাল। হাফ কাপ
আর একবার ফাইনাল বলে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে আছে মিল্ক পাউডার আর লিকুইড মিল্ক, খেজুর, আর এই মিল্কমেড ক্যারামেলাইজ করে এই কালারটা এই কারণে এরকম এসছে। আচ্ছা, আর দিয়েছি হাফ কাপ চিনি, ছোটো কাপের, তো ছোটো কাপের হাফ কাপ, ছোটো কাপের হাফ কাপ চিনি দিয়ে 45 মিনিট ধরে মা এটা করেছে। করে আবার এই যে এখানে দেখলেন ঘিয়ে কাজু আমন্ড ভাজলো, ভেজে এবার এই দুধটার মধ্যে মা আবার দিয়ে দিচ্ছে এটা। এটা কড়াটা খুব সহজ, খেতেও ভীষণ সুন্দর হয় ডেজার্টটা। আর এই এলাচ দিয়ে ফাটিয়ে দিয়ে দুধটাকে দিচ্ছি। তোমায় বলেছিলাম এখানে রেখে দিতে, তাহলে ওনাদের বুঝতে সুবিধা হবে। দুধে আছে ওনাদের এরমভাবে বললে অসুবিধা হবে না, ওনারা বুঝতে পারবেন না একটা একটা করে আমায় বলো। ওই যে এলাচ, আচ্ছা মা কিন্তু দুধের মধ্যে ওটা ভেজে দিয়ে দিয়েছে। আপনারা কিছু মনে করবেন না, আসলে অনেকগুলো মিস হয়ে যাচ্ছে বলার জন্য। আসলে এটা মা 45 মিনিট ধরে করে এই ভাব এই পর্যায়ে এনেছে, এতটা নেড়ে তারপরে করে এতটা এ করে মিল্ক মেটে করে, সেটা আপনাদের দেখানো হয়নি। কারণ এতক্ষণ টাইম লাগে বলে ফার্স্টলি এতক্ষণ ধৈর্য কারোরই থাকে না, সেটা মা করেছে। আর আপনারা যে দেখেন এটা, সেটার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, ধৈর্য ধরে যে দেখেন। আর এটা দেখানো হয়নি, এটা সবাই পারে। শুধু মিল্ক মেটের প্রসেসটা মা কী করে লাল করেছে, এটা অ্যাকচুয়ালি লালই হয়, সেটা মা বলে দিল প্রসেসটা। আর খেজুর তো থাকবেই যেহেতু শির খুরমা, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এলাচও দেওয়া রয়েছে, চিনিও দেওয়া রয়েছে, কিছু কিছু জিনিস মিস হয়ে গেছিলো, কিছু কিছু জিনিস আপনারা প্লিজ কিছু মনে করবেন না। তো মায়ের শির খুরমা অলরেডি ডান, এবার মা বাটিতে ট্রান্সফার করবে। তুমি এখানে খেজুরটা রেখে দিয়েছিলে না দেখানোর জন্য? আচ্ছা, তো মায়ের শির খুরমা রেডি। আমরা ওনাদের মতো হয়তো ভালো করতে পারিনি, তবে আমরা চেষ্টা করেছি করার। আর এটা খেতে খুব সুন্দর হয়, ডেজার্ট হিসেবে ভীষণ ভালো। আপনারা বা আমরা বাড়িতে আমরা এরকম করে খেতেই পারি, ভীষণ টেস্টি হয় এটা। একবার আপনারা বাড়িতে প্লিজ ট্রাই করে দেখবেন। আর মা কিছুটা কাজু রেখে দিয়েছিল, সেটা মা এবার ওপর থেকে দিয়ে দিচ্ছে। খুব সোজা জিনিসটা, কিন্তু এই দুধের প্রসেসটা করতে অনেকক্ষণ টাইম নেয়, অনেকক্ষণ 45 মিনিট টাইম নেয়। একটু আমন্ড দিচ্ছ নাকি? একটু আমন্ড দিয়ে দিচ্ছি। মা ওপর থেকে দেখলেন কাজু কুচি আর আমন্ড কুচি আবার একটুখানি করে দিয়ে দিল। তো আজকের রেসিপি মুসলমান দাদা দিদি ভাই বোনদের জন্য মা এইটা করেছে, সামনে রামদান আছে সেই হিসেবে, সেই কারণে মা এই রেসিপিটা করেছে। তো আমরা বাড়িতে এটা করে খেতে পারি। এটা ডেজার্ট হিসেবে আবারও বলছি ভীষণ ভালো হয়। আমার মা চেষ্টা করেছে করার, হ্যাঁ ওনাদের মতো সত্যি সম্ভব না করা, তাও আমরা চেষ্টা করেছি যতটুকু জানি সেই হিসেবে মা। তো আশা করি আপনাদের এটা ভালো লাগবে, বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখবেন। আজকের রেসিপি এন্ডে আমি যে রিকোয়েস্টটা প্রত্যেকবার করি সেটা হচ্ছে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন, আমাকে আর মাকে এনকারেজ করুন যাতে আমি আর মা এই চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি শুধুমাত্র আপনাদের সাবস্ক্রাইব করার জন্য। সাবস্ক্রাইব করলে আমি আর মা এই চ্যানেলটাকে অনেক দূর অব্দি এগিয়ে নিয়ে যেতে পারবো, আপনাদের সাবস্ক্রাইবের ওপরে আমাদের নির্ভর। প্লিজ 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 আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন, আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। আজকের রেসিপি শির খুরমা এই অবধি, অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন, টাটা।